সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। তো আজকে একটা রিকোয়েস্টের ভিডিও করলাম। আমার এক মায়ার বোন সব সময় নিয়মিত আমার সব ভিডিও দেখে থাকেন, তাই কোনো একটা ভিডিও তাই মিস করছেন না, সব সময় আমার ভিডিও দেখে থাকেন আর সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো বোনদের ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বোনের নাম হইল মাহফুজা চৌধুরী, যে বোন তাই সব সময় নিয়মিত রেগুলার আমার চ্যানেলও ভিজিট করেন, চ্যানেল দেখুন, ভিডিও দেখুন। তো বোনে একটা রিকোয়েস্ট করছিল যে চাইনিজ কুমড়া মানে 3G কাটিং করা যায়নি, বা 1G 2G 3G 4G হোয়াট এভার ইজ, তে কাটিং করা যায়নি। তো ওটা লইয়া একটা ভিডিও করিয়া দিতাম আমার বোনে কইসন। তো বোন থ্যাংক ইউ, আপনারে আপনার অত কষ্ট করি একটা মেসেজ দিচ্ছেন, আর আপনার মেসেজের কারণে আপনার রিকোয়েস্টের কারণে একটা ভিডিও করতে আমি মানে উৎসাহী হয়েছি আর খুব খুশি হয়েছি। যে আপনি ওলা যত ভাই বোন আছেন আপনারা ওলা সুন্দর সুন্দর কমেন্ট দিবা, আপনারা কিতা কিভাবে দেখতা চাইন, আমরাও ওটার উপরে যতটুকু পারমো চেষ্টা করবো আপনারা ভিডিও বানাইয়া দেখাইয়া দিবার। তো দেখতে পারো আমার একটা চাইনিজ কুমড়া। তো এই চাইনিজ কুমড়া আসলে আমারও আরও একটা বোন সুলতানা ইউকে বলগার তাই নড়েছে বেশি, আমি একটা সংগ্রহ করছি। তো তাই দিছিলা, তো ও গাছতনে ও বিস্তনে গাছটা হয়েছে। তো আসলে ও দেখতে পারো আমি একটা গ্রিন হাউসের এক সাইডে দিই আমি গাছটা আসলে রাখি দিছি, বিকজ আমার আর কোনো স্পেস নাই, আর রাখি দিছি যাতে অন্তত একটা কদু আইলেও আমার লগে ওইব, একটা যদি কদু খাইতাম মানে মিস চাইনিজ কদু যদি খাইতাম পারি তে ওই যুব, আর বেশি আমার লাগতো না, আর আমি দেখতাম চাই আর কি। তো আসলে 1G 2G 3G 4G কাটিং মানে যে কোনো প্লান্টস, যেমন আমরা বটল গার্ড বাংলা কদু বা সুইট পামকিন বা সফটি কদু খই, যেনে আমরা মিষ্টি কদুর যে যেভাবে আমরা মানে 1G 2G 3G কাটিং করছি, অবশ্য আমার লাস্ট একটা ভিডিও দেখছিলা যে আমি কিলা 1G 2G কাটিং করছি সুইট পামকিনর প্লান্টস আর কি। তো সেম ওয়ে সেম মেথডও যেটা আমরা কদু অথবা সুইট পামকিনর যেটা কাটিং করেন ওলা আপনারা কাটিং করে দিতে পারবা। তারপরেও আমি আপনারা দেখাইলাম, আমার বোনদের দেখাইলাম আপনারা এই যে একটা দেখতে পাররা আমি একটা এখনও কাটিং করছি না আর কি। তো এটা আমি একটু আসলে অত কেয়ারলেসলি রাখি দিছি, অত কেয়ার করলাম না, ও দেখা যায় একটা সিফা বাইদি রাখি দিছি। তবু গাছ মাসাল্লাহ হেলথি আছে দেখতে পাররা, হেলথি গ্রোথও আছে। তো আমি আপনারা দেখাইলাম, এটা আমিও সিফা বাইদি যাইতাম হইব। তো আমি জানি না আপনারা কতটুকু ইটারে নোটিস করতে পাররা, ওই দেখো গা ওই দেখো গাছটা অতখান নাম বইছে, ওই দেখো গা তো ওই দেখো গা আমি ওবাই দেখো সাইডে দিয়ে আইছি, এখন গাছটা ওই দেখো গা আমার প্রায় কতখান নাম বই আইছে দেখো গা, ওই দেখো গা তো ওই দেখো গা ওই দৌকা ওখানে গিয়া বেরিয়েছে, ওই দৌকা আগা ওখানে আইসে মেইন আগা ওটা। তো এখন পর্যন্ত আমি কোনো 1G কাটিং দিছি না। একটা জিনিস আপনারা রেখোই, আমরা বাংলা সদু হোক আর সফরি সদু হোক আর মিষ্টি সদু হোক অথবা চাইনিজ সদু হোক, এনি মানে ওজাতর যে প্লান্টস আছে এগুলো আমরা যে সময় 1G 2G 3G কাটিং কই, তো ও যে ডালটা দেখতে পাররা একটু হইলো মেইন বেস, একটু হইলো মেইন বেসর ডাল, একটু হইলো ওটা তো প্লান্টটা জন্ম হয়েছে যে সময় বিচিত্রনে বিচিত্রনে যে সময় গাছটা দুনিয়ায় তাইয়া বার হয় মাটির তনে, তখন ও যে ডালটা বাড়ায় ওটা হইলো 1G ডাল, ওটা হইলো 1G ডাল। তো ফার্স্ট জেনারেশন একটা হইলো হে ফয়লা জন্মত্তনে বিচিত্রনে ডালটা বাড়াইছে, এলা বাংলা সদুর হোক আর সফরি সদুর হোক অথবা চাইনিজ সদুর হোক বা চাইনিজ কুমড়ার হোক, তখন গিয়া ওটা হইলো মেইন ফিলার, ও যে মেইন 1G পিলার একটা বা 1G ব্রাঞ্চেস বা 1G ডাল বা 1G স্টেম বা রানার যাতেও হই না কেন, একটু হলো মেইন বেস। তো মেইন বেস তনে যতটা বাদে ডাল বাড়ায় এলা আস্তা মেইন বেস তনে যতটা ডাল ফালা সারব এগুলা ওই বগিয়া 2G ডাল, 2G ডাল হইল, 2G বেস হইল, আর 2G তনে যে ডাল লাইন সারব তো ওইগুলো গিয়া 3G ডাল, আর 3G ডাল তনে যে একটা ডাল সারব এগুলো 4G, আর 4G ডাল তনে যে ডাল লাইন সারব বা আগা ফাতা সারব এগুলো 5G। তো ওটা আপনারা মনে করবেন আপনারা মেইন বেস হইল ওটা,
ইগুরে আপনারা ওয়ানজি কাটিং যে সময় দিবা আপনারা দেখতই বা আপনারা এলা ছয় সাত ফাতা বাদে করতে পারবা, বারো ফাতা বাদে, বিশ ফাতা বাদে করতে পারবা। ওই দেখ গেল আমার নিশ্চয় লাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো ফাতার উপরে অলরেডি আছে কেন। তো এখন আমি আপনারা যদি দেখাই আমি এটা ওয়ানজি কাটিং দিতা কিলা ওই দোকা একটা ওয়ানজি আপনারা ও সেম খদুল্লা খান ওই দোকা একটা ও আমি মেইন যে বেসর যে মাদার প্লান্টসর যে একটা কি জন্মতনে সৃষ্টি হয়েছে ও ডাল আমি একটা ওয়ানজি কাটিং করলাম। ওই দৌকা একটা ওয়ানজি কাটিং করে নিছি এখন ওই দৌকা টুকরাটা ওইলো ওয়ানজি কাটিং করা শেষ আমার। এখন হয়েছে গিয়া এখন ও দেখতে পারলা ওই দেখতে পারলা একটা নট বাড়াইছে ও দেখতে পারলা নেই। তো ওখানে আশা করা যার যে আবার সেকেন্ড একটা ও মেইন ডালতো নে সেকেন্ড ডাল একটা বাড়াইব ও ডালটো হইল গিয়া টু জি ডাল। ও টু জি ডালতনে মানে বেশি বেশি কদ্দু বা কদ্দু জকিতা মিষ্টি কুমড়া চাইনিজ কুমড়া এইবার মানে জইব আর কি। এরপরে এখন ওবাই দি ওয়াইতো পারে ওয়ান জি টু জি ডাল ওবাই দি ওয়াইতো পারে প্রত্যেক জয় জয় গেপে গেপে টু জি ডাল বাড়াইতে পারে। এবার যদি আপনারা সাইন সব ডাল রাখতা পারবা সাইন যদি ফিউ রাখতা তাও রাখতে পারবা আর সাইন যদি একটা দুইটা রাখতা আর বাকি সব খাটি লিতা খাটতে পারবা বাদে টু জি ডালতনে যে সময় বাড়াই দিব গিয়ে আপনার আরেকটা ডাল মানে মনে করো ওটা মেইন পিলার আমি কইছি মেইন পিলার তো ও যে ফাতাটা ফাতাটা মনে করবা একটা ডাল হিসাবে আমি কইতাম। তো এই যে ডালটা মানে দেখা একটা মনে করবা টু জি ডাল আর টু জি ডালতনে যে সময় আপনার ওবাই দিয়ে আরো একটা ডাল চারি দিব ও গইব থ্রি জি ডাল আর বাদে ও থ্রি ডি ডাল ডালতনে আরো ডাল যে সময় চারব ই গইল ফোর আর ফোর তনে যাবলে আরো ডাল চারব ই গইল ফাইভ। আশা করি আপনারা বুঝতে পারছো। আর আপনারা তো আমি আমার লাস্ট একটা ভিডিও দেখুন যেন আমি যে বটল গার্ডর সিস্টেম একবারে আমি ডায়াগ্রাম বা একটা জো দিয়া দিছি আট প্লান্ট করিয়া দিছি যাতে আপনারা বুঝতা যে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং বা ফোর জি কাটিং কিলা করা যায়। একটা আইডিয়ার ফাইলে আপনারা ইজি হয়ে যাব আপনারা কোনো কনফিউশন থাকতো না কোনো বেড়া চেড়া থাকতো না কিছু থাকতো না। তো আমি যেটা করছি আমি আজকে করিয়া দিছি ওয়ান জি কাটিং করছি আর আমি ওয়ান জি নো কাটিং করতাম না এখন আমি বাড়ছাই আমার যাতে অন্তনে যদি একটা ডাল বাড়ায় ও বারো ফাতা বা বিশ ফাতা বাদে আমি তার এন্ডও গেও সেম জেলা ওনো আগাটা খাইটা দিছি ওলা ও যেটা খাচ্ছি সেম আমি ওলা বারো ফাতা বা বিশ ফাতা বাদে আমি খাইতে ওলা দিলাম যতটা ডাল বাড়াইব প্রত্যেক ডালে ডালে মাঝে যাবলাতে আমার টু জি ডাল তো আরেকটা শাখা বাড়াই গেছে আরেকটা ডাল বাড়াই গেছে আগা ফাতা দিয়া ড্যাম সারছে। তো গো বলা বড় হয়ে যাব বারো ফাতা বা বিশ ফাতা তখন গিয়ে আমি আবার হন কাটিং দিলাম। তো প্রত্যেক ডাল যতটা কাটিং করবো তৈল যে ওয়ান জি ডাল টু জি ডাল থ্রি জি ডাল ফোর জি ডাল এখন যে ডাল আমি করছি ওই দেখো মাঝে কোনো সাইটে দিয়ে কোনো শুট সারছে না কোনটা নাইও দেখতে পারলা জাস্ট একটা মেইন যে জন্মগত যে ডালটা বাড়াইছে যে পিলারটা আছে ও মেইন পিলার হে ও মেইন পিলারের উপরে বেসটা থাকব বেস থাকে আর ও বেসতনে বাদে ডাল বাড়ায় ও গুণ যতটা ডাল বাড়াইব ততই লগে ফার্স্ট জেনারেশন ওটা বাদে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ তাইতো পারে তার ডিপেন্ড করে ওয়াদার আর লং সিজনের উপরে। তো এখন আমার এখন আমি ওটা খরিয়া দেওয়ার কারণে এখন আমার ওবাই দিয়ে একটা শাখা বাড়াইব হয়তো একটা অলরেডি কোনো পজিশন হয়ে গেছে বাড়াইবার বাড়াই যাব হয়তো আরেকটা হয়েছে ওই দেখো কা বাড়াইব। তো আমি ওয়ান জি কাটিং দিয়া শেষ ফিনিশ এখন আপনারা আশা করি বুঝতে পারছো আমি চাইনিজ কুমড়া আমি যেনে ওয়ান জি কাটিং দিছি ওয়ান জি কাটিং দিছি তো আশা করি বুঝতে পারছো। তো যে বইনে রিকোয়েস্ট করছেন তে বইন আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি আপনি বুঝিয়া না থাকেন আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা জানাইবা অবভিয়াসলি আমি আরেকটা অবশ্য বানাইয়া দিতাম পারুম ভিডিও যদি মনে করেন আপনার বুঝছেন না আশা করি বুঝতে পারছেন আপনারা অনেক ইনফরমেশন দিছি আজকে। তো ওটা আমার হইল চাইনিজ কুমড়া গাছ আশা করি বালা লাগছে বালা লাগবো আর আপনারা আমার ভিডিও লাইক অ্যান্ড কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর বইন মাহফুজা চৌধুরী আমি আপনার মেসেজ টুকাইয়া আমি আপনার একটা স্ক্রিনও দিব মেসেজটা আমি চেষ্টা করবো আর না যদি পাই আমার জো করবা আমি চেষ্টা করবো কোন ভিডিওতে আপনি মেসেজটা লিখছেন ওগুলো তো আমি আপনারা স্ক্রিনও শেয়ার করার চেষ্টা করবো। তো আমার লগে দোয়া করবা আর বোনের লগে দোয়া করি আর সবসময় যেন বোন আমার লগে আছেন আমার পাশে আছেন আপনার মতো আরও ভাই বোন আছেন সবরেও ধন্যবাদ জানাই আরও নতুন নতুন ভাই বোন আইবা আমার লগে থাকবা অবশ্য আর সুন্দর সুন্দর কমেন্ট করবা শেয়ার করবা লাইক অ্যান্ড শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর লগে থাকবা সবসময় ইনশাল্লাহ। তো
আশা করি বুঝতে পারছো। তো ভালো থাকোকা, সুস্থ থাকোকা এই কামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।